দীর্ঘ ২৪ বছরের সংসার জীবনের ইতি টানছেন বলিউড অভিনেতা সোহেল খান ও ডিজাইনার সীমা খান। কিছুদিন আগে মুম্বাইয়ের একটি পারিবারিক আদালতে বিবাহ বিচ্ছেদের আবেদন করেন এই দম্পতি। বিচ্ছেদ প্রক্রিয়া সম্পন্ন না হলেও এরইমধ্যে নিজের নাম থেকে খান পদবি বাদ দিলেন সীমা। ইনস্টাগ্রামে নিজের নামের সাথে যুক্ত থাকা খান পদবিটি বাদ দিয়ে এখন তিনি হয়েছেন সীমা কিরণ সচদেব। সম্প্রতি ইনস্টাগ্রাম স্টোরিতে বিশ্বাস নিয়ে একটি পোস্ট শেয়ার করেন সীমা। সেখানে লেখা রয়েছে, সব কিছুই ঠিক হয়ে যায় সব শেষে, তোমার জানার দরকার নেই কিভাবে, তোমায় শুধু বিশ্বাসটা ধরে রাখতে হবে যে সব কিছু ঠিক হয়ে যাবে। ১৯৯৮ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন সোহেল খান ও সীমা খান। ২০০০ সালে তার ঘর আলো করে জন্ম নেয় পুত্র নির্বাণ খান। ২০১১ সালে সারোগেসির মাধ্যমে জন্ম নেয় তাদের দ্বিতীয় পুত্র ইয়োহান। এর আগে ২০১৭ সালে দাম্পত্য জীবনের ইতি টেনেছিলেন বলিউডের একসময়ের তারকা জুটি আরবাজ খান ও মালাইকা অরোরা। এবার ভাইয়ের পথে হাঁটতে চলেছেন বলিউড অভিনেতা সোহেল খান।